হাই ফ্রেন্ডস আমি দীপানিতা আর আমার চ্যানেল দীপান্বিতাস কিচেনের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আর আজকে আমি বাঙালিদের একটি ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করবো যেটা হলো চাল কুমড়ো দিয়ে চিংড়ির ঘন্ট বা চিংড়ি দিয়ে চাল কুমড়ো তো ঝটপট দেরি না করে আমরা রেসিপিটা দেখে নেব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন দেরি না করে ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই প্রথমেই বলে রাখি এই ধরনের বাঙালি ট্র্যাডিশনাল রান্নাগুলো কিন্তু সরষের তেলেই বানানো হয় তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম এবং তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিলাম এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এই চিংড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আমরা সবাই জানি চিংড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তাই ঝটপট চিংড়িটাকে ভেজে নিয়ে আমি ব্যাক করছি এখানে আমি চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিলাম এবারে এটাকে উঠিয়ে রাখছি আর এইখানে দেখুন আমি চাল কুমড়োগুলোকে এরকম চৌকাকারে কেটে নিয়েছি এবং এটাকে আমি মাইক্রোওভেনে বয়ল করে নিয়েছি আপনারা নর্মালভাবে কড়াতে বা প্রেসার কুকারে বয়ল করে নিতে পারবেন আমি এটাকে নুন দিয়ে বয়ল করে নিয়েছি এখন আমি কড়ার মধ্যে চিংড়ি ভাজার তেলে আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি আর যে চাল আমি বয়ল করে রেখেছিলাম সেটা জল থেকে ভালো করে নিয়ে এখানে দিয়ে দিলাম আর এই সময় আমি একটু সময় নিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি চাল এখানে ভাজা হয়ে গেছে আর আমি এটাকে উঠিয়েও রাখলাম এবারে চলে গেলাম পরবর্তী স্টেপে এখানে দেখুন আমি সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়েছিলাম ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোলে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইসে কেটে আমি অ্যাড করেছি এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বাটা মশলা এখানে আদা রসুন আর জিরে বাটা রয়েছে এই বাটা মশলাটা আমি এখানে অ্যাড করলাম দু চামচ মশলাগুলোকে অ্যাড করার পরে পুনরায় আমি পেঁয়াজের সাথে এটাকে সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সমস্ত উপকরণকে এখানে আমি ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আগে থেকে ভেজে যে তুলে রেখেছিলাম চাল কুমড়োর টুকরোগুলোকে সেগুলোকে দিয়ে দিলাম যেহেতু চাল কুমড়োগুলোকে আমি প্রথমে বয়ল করে নিয়েছি দেন এটাকে ভেজে নিয়েছি তো আমার বাকি প্রসেসটা করতে আর বেশি সময় লাগবে না একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম পুনরায় আমি এটাকে আমি একটু মিশিয়ে নিলাম আর বেশ কিছুক্ষণ সময় এটাকে কুক করে নিলাম এই পর্যায়ে অ্যাড করে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আগে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ বুঝে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার পরিমাণ অ্যাড করতে পারেন আর চাইলে গুঁড়ো লঙ্কার পরিমাণও অ্যাড করতে পারে এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম তারপরে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন চাল কুমড়োটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো সেই জন্য একটু বুঝে নুন দেওয়া হবে আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচ হলুদ গুঁড়ো পুনরায় দু এক মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল আমি এখানে দেবো না মোটামুটি একটু জল দেব। দেওয়ার পরে আমি পুনরায় সব কিছুকে মিশিয়ে নেব। আর লিডটাকে বন্ধ করে এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করবো কেননা আমাদের একটা মাখা মাখা টেক্সচার এখানে লাগবে তো সেই টেক্সচারটা যতক্ষণ না আসছে আর এই চাল কুমড়োগুলো যতক্ষণ না একদম সফট হয়ে মাখা মাখা কন্ডিশনে আসছে ততক্ষণ আমি লিড বন্ধ করে রান্না করে নিলাম আর এখন দেখতেই পাচ্ছেন বেশ কালারের পরিবর্তন হয়েছে এবং তেলগুলোও ভেসে উঠেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সুগার ফ্রি আমি এখানে চিনির জায়গায় সুগার ফ্রি অ্যাড করলাম আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনির পরিমাণ এখানে অ্যাড করবেন যে যেমনটা মিষ্টি পছন্দ করেন এই তরকারিতে একটু মিষ্টি দিলেই ভালো লাগে তো বন্ধুরা আমি পুনরায় এটাকে মিশিয়ে নিলাম আর আরও কিছুক্ষণ এটাকে আমি লো ফ্লেমে ঢিমে আছে একটু রান্না করে নেব তারপরে টেক্সচারটা আপনাদেরকে দেখাবো আর টেক্সচারটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে ঠিক কী টেক্সচারে আপনাদেরকে ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে দেখুন রকম একটা টেক্সচার চলে এসেছে আর বেশিক্ষণ আমি এটাকে কুক করব না আমার রেসিপিটা এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফ্লেমটা বন্ধ করে দু চার মিনিট রেখে দেব তারপরে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো বন্ধুরা দেখো ফাইনাল লুকসটা এরকম এসেছে কত সুন্দর একটা টেক্সচার আর জাস্ট ফাটাফাটি লাগে আপনারা এটা অবশ্যই ট্রাই করুন আপনাদের অমূল্য মতামতের অপেক্ষায় আমি রইলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ